বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যার যার অবস্থানে ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, চেষ্টা করবে ভালো থাকার জন্য। তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, তোমরা সবাই ভালো থাকলে আমরা ভালো থাকবো। তো এই পর্যায়ে আমি আমার পরিচয় দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমার নাম হচ্ছে AZM হাসান কবির, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আমরা এই বৈশ্বিক পরিস্থিতির মধ্যে ভিক্টোরিয়া কলেজ অনলাইন ক্লাস শুরু করেছে, তোমরা ওর সাথে জয়েন করেছো, সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা তোমাদের অবস্থান থেকে চেষ্টা করো, ধীরে ধীরে তোমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাগুলোই একসময় আমাদেরকে সাহস যোগাবে, তোমাদের ভবিষ্যতের পাথেয় হয়ে থাকবে। এই পর্যায়ে আমরা শুরু করব হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তোমরা জানো যে চ্যাপ্টার 6 হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো তোমাদের পূর্বে স্যার সর্বসাদেক স্যার তোমাদেরকে যে ক্লাসগুলো করিয়েছে তারই কন্টিনিউশন আসলে আমাদের হবে। তা আমরা চলো আমরা কিছু বিষয় নিয়ে এখন আলোচনা করব। আমরা এখন সরাসরি ক্লাসের টপিকে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ত্রিকোণমিতি সম্পর্কে স্কুল থেকে ধারণা পেয়ে আসছো, গত ক্লাসগুলোতেও স্যার বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে। তো আমরা তার মধ্য থেকে আমি কয়েকটি বিষয় আবার তোমাদেরকে একটু রিভিউ করব, যেটা তোমাদের জানা দরকার এবং তোমরা হয়তোবা সে সম্পর্কে তোমাদের ধারণা আছে, তারপরও তোমাদের আরেকটু করে স্পষ্ট করে আনার জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ত্রিকোণের মধ্যে কথা যদি আমরা বলি, ট্রাই মিন্স থ্রি, তো ট্রিগনোমেট্রি মিন্স মেজারমেন্ট, তাই না? যে কোনো তিন কোণ নিয়ে যদি কোনো মেজারমেন্ট হয় সেটাই আসলে আমাদের ট্রাইগনোমেট্রিতে আমরা সবচেয়ে বেশি চিন্তা করি আর কি। তাহলে আমরা এটা সরাসরি একটা প্রবলেম নিয়ে আলোচনা করি, চলো প্রবলেমটা প্রতি সবাই নজর দাও। প্রিয় শিক্ষার্থীরা, একটি বৃত্তচাপ 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তচাপটির দৈর্ঘ্য এবং চাপটির উপর দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় কর। আমি আবার পড়ছি, একটি বৃত্তচাপ 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তচাপটির দৈর্ঘ্য এবং বৃত্তচাপটির উপর দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় কর। আসো আমরা দেখি সমাধানে আমাদের প্রথম শর্ত দেওয়া আছে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আর ইকুয়াল টু কত মিটার? 30 মিটার। ব্যাসার্ধ আর ইকুয়াল টু 30 মিটার। তারপর দেখি কেন্দ্রে উৎপন্ন কোণ থেটা, থেটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি ইকুয়াল টু কত? 5/3 রেডিয়ান। আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, তো সেক্ষেত্রে 60 ডিগ্রি হবে 180/16 পাই, দ্যাট মিন্স 5/3। তোমরা জানো বৃত্তচাপটির দৈর্ঘ্য ফর্মুলা কি হচ্ছে, এস ইকুয়াল টু আর থিটা। শিক্ষার্থীরা এখানে মনে রাখতে হবে তোমাদেরকে, এখানে অবশ্যই থিটা আমাদের রেডিয়ান মেজারমেন্টে ক্যালকুলেশন করতে হবে, থিটা রেডিয়ান মেজারমেন্টে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো এস ইকুয়াল টু কি হচ্ছে, আর থেটা।
তাহলে আর কত ডিগ্রি? আর এর মেজারমেন্টটা কত? 30 মিটার। আর থেটা হচ্ছে তোমার পাই বাই 3। আর হচ্ছে 30, আর থেটা হচ্ছে তোমার পাই বাই 3। সো ক্যান্সেলেশন করার পর তোমার ফাইনাল রেজাল্ট হচ্ছে 10 পাই। তাহলে সেক্ষেত্রে আমরা পায়ের ভ্যালু বসালে 31.42 মিটার পেয়ে যাই। তো এটা হচ্ছে আমাদের বৃত্ত চাপটির দৈর্ঘ্য। আসো আমরা পরবর্তীতে যাই। বৃত্তফলের ক্ষেত্রফল তোমরা জানো সরাসরি সূত্র হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা, যেটা তোমরা পূর্বের ক্লাসে তোমরা শিখেছো, হাফ আর স্কোয়ার থিটা। এই ক্ষেত্রে আর কত দেখো, আর হচ্ছে এই আর আর হচ্ছে কত, এই যে এখানে 30, তাই না? আর হচ্ছে 30 বসিয়ে দিলাম, আর স্কোয়ার এর জায়গায় স্কোয়ার, আর থেটা হচ্ছে পাই বাই 3। সো ইফ ইউ ক্যালকুলেট ইউ উইড ফাইন্ড 471.24 মিটার। আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, বৃত্তকলার ক্ষেত্রফল আমরা জানি, বৃত্তকলার ক্ষেত্রফল হাফ আর স্কোয়ার থিটা। তো আর কি ব্যাসার্ধ? ব্যাসার্ধ কত স্যার? এখানে 30 মিটার। তাহলে এখানে আর এর ভ্যালু পুট ডাউন করা হয়েছে। তারপর দেখো থেটা, থেটা ভ্যালু কত ছিল স্যার? পাই বাই 3। আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা কিন্তু রেডিয়ান মেজারমেন্টে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের 471.24 বর্গ মিটার হচ্ছে আমার বৃত্তকলার ক্ষেত্রফল। তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা নেক্সট প্রবলেমে যাই, দেখি আরেকটা প্রবলেম কি দেওয়া আছে। তো আমরা দ্বিতীয় প্রবলেমে যাওয়ার আগে একটু আগে আমরা কি শিখলাম, যে বৃত্ত বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে এস ইকুয়াল টু আর থেটা। আর বৃত্তকলার ক্ষেত্রফল তোমরা জানো কি? হাফ আর স্কোয়ার থিটা। এখানে আর হচ্ছে রেডিয়াস কিংবা ব্যাসার্ধ, আর থিটা ডেফিনেটলি তোমাকে বলেছি যে এটা রেডিয়ান মেজারমেন্টে হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা রেডিয়ান মেজারমেন্টে হবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। আসো আমরা আরেকটি প্রবলেমের দিকে তাকাই। আমি পড়ছি, তোমরা দেখো পৃথিবীর ব্যাসার্ধ 6,440 কিলোমিটার হলে পৃথিবীর উপর যে দুইটি স্থান কেন্দ্রে 1 মিনিট কোণ উৎপন্ন করে তাদের দূরত্ব কত? আবারও বলছি, পৃথিবীর ব্যাসার্ধ 6,440 কিলোমিটার হলে পৃথিবীর উপরে যে দুটি স্থান কেন্দ্রে 1 মিনিট কোণ উৎপন্ন করে তাদের দূরত্ব কত? তাহলে আসো আমাদের সমাধানে দেখি। ধরি পৃথিবীর ব্যাসার্ধ আর 6,440 কিলোমিটার, কেন্দ্রে উৎপন্ন কোণ থেটা কত? 1 মিনিট। তো 1 মিনিট কি একটু খেয়াল করো তোমরা, 1 মিনিট ইকুয়াল টু হাউ মেনি আওয়ার? 1/60 আওয়ার, ঠিক আছে? আর 1 ডিগ্রিতে কত রেডিয়ান? পাই বাই 180 রেডিয়ান। তাহলে যদি আমি 1 মিনিটকে আমি রেডিয়ানে মেজার করি, তাহলে এই ভ্যালুটা হচ্ছে পাই বাই 10,800 রেডিয়ান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমি আবারও বলছি, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু কত মিনিট? 1 মিনিট। তো 1 মিনিটকে আমরা রেডিয়ানে কনভার্ট করছি, রাইট? রেডিয়ানে কনভার্ট করছি। তাহলে আসো পরবর্তী, স্থান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এস হলে এস ইকুয়াল টু কি? আর থেটা। এস ইকুয়াল টু আর থেটা। হোয়াট ইজ আর? ইউ নো, তোমরা জানো আর ইকুয়াল টু 6,440 ইন্টু, এই যে মেজারমেন্ট একটু আগে আমরা থেটা যেটা বের করেছি, তাহলে ফাইনালি ক্যালকুলেশন করে 1.8733 কিলোমিটার। আমি আবারও বলছি, দূরত্বকে আমরা এস ধরেছি, তুমি যে কোনো কিছু ধরতে পারো,
S equal to R theta. R, you know, R is 6440 kilometer. So and theta equal to pi by 10,800 radian. So if you calculate, finally tumra result pacho 1.8733 kilometer. ধন্যবাদ তোমাদেরকে। এই পর্যায়ে প্রিয় শিক্ষার্থীরা আমরা ত্রিকোণমিতিতে আমরা যদি ভালো করি চেষ্টা করি, ত্রিকোণমিতি ভালো জানলে তোমার টোটাল ম্যাথমেটিক্স এ ইন্টারমিডিয়েটই তোমরা ভালো করতে পারবা। ত্রিকোণমিতি তারপর হচ্ছে কোয়াড্রেন্ট সম্পর্কে একটু ধারণা থাকলে তোমরা যথেষ্ট ভালো করতে পারবা। অনেক ছেলে মেয়েরই আসলে এই বিষয়গুলোতে খুব একটা খেয়াল থাকে না, তো তোমরা একটু ধৈর্য ধরে চেষ্টা করবে ক্লাসটা শোনার জন্য, তাহলে তোমাদের উপকার হবে। যেহেতু আমরা সরাসরি ক্লাসে যেতে পারছি না এই বর্তমান প্রেক্ষাপটে, আমরা একটা অড সিচুয়েশনের মধ্যে আছি, যা আল্লাহ আমাদেরকে এই অড সিচুয়েশন থেকে দ্রুত বের করে আনবে এটাই আমরা আশা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আসো আমরা এনাদার একটি প্রবলেম দেখি। উদাহরণ তিনে দেখা যাচ্ছে একটা, দেখো ওসি, ওসি তো ডেফিনেটলি তুমি বুঝতেই পারছো এটা ব্যাসার্ধ চিত্র থেকে স্পষ্ট, আর 6.5 সেন্টিমিটার দেওয়া আছে, আবার বিসি রো তোমার লেন্থ দেওয়া আছে, ঠিক আছে, এটা কত 5 সেন্টিমিটার। তাহলে ছায়াগড়া অংশের ক্ষেত্রফল, এখানে ছায়াগড়া বলতে যে দাগ দেওয়া আছে, দেখো এই যে দাগ দেওয়া আছে এই অংশের ক্ষেত্রফল জায়গাটা বলছি, কিন্তু আসলে এটা ওই তোমার, আবার আমি ক্লিয়ার করে দিচ্ছি, দেখো জায়গাটা বলতে এই যে দাগ দেওয়া আছে এই দাগ দেওয়া অংশের ক্ষেত্রফলের কথাই আমরা বলছি। তো রাজশাহী বোর্ড 2019 এসেছিল, দেখি আমরা চলো সমাধানের দিকে যাই। আমরা বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6.5 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ যদি পাই তাহলে এসি তো ডেফিনেটলি কি ব্যাস, তাই না? তাহলে এসি ইকুয়াল টু বলতে পারি স্যার 2 ইনটু ওসি, তাহলে ওসি কত, ওসি 6.5, তো ফাইনালি এসি হচ্ছে 13। তাহলে এবি, এবি হচ্ছে যেহেতু তোমরা জানো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে বি অবশ্যই 90 ডিগ্রি, এটা অবশ্যই কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এই সেন্সটা কোথা থেকে পাচ্ছ তোমরা, আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, অর্ধবৃত্তস্থ কোণ কি এক সমকোণ, আর এক সমকোণ কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে দেখা যায় এটা 90 ডিগ্রি হলে এখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে সেখান থেকে আমরা এবি লেনটা পেয়ে যাচ্ছি। বৃত্তের ক্ষেত্রফল তোমরা সরাসরি জানো পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তা অর্ধবৃত্তের ক্ষেত্রফল হাফ পাই আর স্কোয়ার, তো এখন আর কত স্যার, আচ্ছা অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আচ্ছা এখন বলো আর কত, আর অবশ্যই 6.5, তো 6.5 মানে এটাকে ইচ্ছা করলে তুমি 13/2 লিখতে পারো, তো 13² = 169 এন্ড 2² = 4, আর 4² = 8। তোমরা একটু আর এটা ফ্র্যাকশনে নেয় নিয়ে গিয়েছে, তো তোমরা একটু খেয়াল করলেই পারবে। ধন্যবাদ, আসো আমার সামনের দিকে যাই, চিত্র তো আমার এটাই ছিল। এখন ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ এগুলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি, দেখো হাফ আছে বিসি, তুমি হাফ যে কোনো একটাকে ধরতে পারো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে এবি কে ভূমি ধরেছে বিসি কে উচ্চতা ধরেছে, নো প্রবলেম, ফাইনাল রেজাল্ট ইজ 30 বর্গ একক।
তো ছায়াঘেরা অঞ্চল অর্ধবৃত্ত থেকে যদি তুমি সমকোণী ত্রিভুজটি বাদ দিয়ে দাও, তাহলেই তুমি পাবে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল। তাহলে আমরা দেখতেছি এটা ফাইনালি রেজাল্ট হচ্ছে 36.3661 বর্গ একক। আরেকটি প্রশ্ন আমরা আলোচনা করি, চলো দেখো। চিত্র দেয়া আছে AOC is 90 degree, OA is the radius 2, বলে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল। এখানে আবারও ছায়াঘেরা বলতে যে সে লম্বা দাগ দেওয়া এই অংশটার কথাই এখানে আসলে বলা হয়েছে। গিভেন ইনফরমেশন থেকে তোমরা বলতে পারো। ওকে, আর 30 ডিগ্রি দেওয়া আছে, AOB সমান 30 ডিগ্রি দেওয়া আছে। ওকে, তাহলে OA, OB, OC সবগুলাই কি রেডিয়াস? কত এখানে? 2 একক। সো ইউ ক্যান সে R ইকুয়াল টু 2, থেটা ইকুয়াল টু কি? BOC। BOC ডেফিনেটলি 60 ডিগ্রি হবে স্যার, যেহেতু টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এই টোটালটা 90, এটা যদি 30 হয় তাহলে BOC ডেফিনেটলি 60 ডিগ্রি হবে। তাহলে ত্রিভুজ OBC এর ক্ষেত্রফল হাফ OB ইন্টু OC ইন্টু সাইন BOC। তাহলে OB কোনটা? এটা OB এবং OC, এবং OB এবং OC এর মধ্যবর্তী কোণ হচ্ছে BOC। তাহলে সাইন BOC, BOC কত ডিগ্রি স্যার? 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে তোমার √3/2। তাহলে OB কত স্যার? OB 2, OC ও 2, আর সাইন 60 ডিগ্রি মান √3/2, ফাইনালি √3 বর্গ একক। ইটস ভেরি সিম্পল, তোমরা একটু খেয়াল করলে পারবে। তো দেখি এখন থিটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করলাম। থিটা 60 ডিগ্রি মিনস π/3। এখন বৃত্ত কলা ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ R² θ, তো R কত? 2। সেখান থেকে আমরা বৃত্ত কলা ক্ষেত্রফলটা বের করলাম। আবারও বলছি, বৃত্ত কলা ক্ষেত্রফল, তাই না? বৃত্ত কলা ক্ষেত্রফল কি হবে? হাফ R² θ। সো হাফ আর কত? 2, থেটা এখানে রেডিয়ান মোডে দেওয়া আছে, 2π/3 বর্গ। তো ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল ডেফিনেটলি তোমার বৃত্ত কলা থেকে ত্রিভুজ বাদ দিব, তাই না? এই যে এটা ত্রিভুজ প্লাস শেডেড এরিয়া, যেটা আমরা বলছি ছায়াঘেরা অংশ, দুটো মিলে কিন্তু বৃত্ত কলা, তাই না? সেখান থেকে কি বাদ দিব আমরা? ট্রায়াঙ্গেলটা বাদ দিব। ট্রায়াঙ্গেলের এরিয়া বাদ দিলেই ট্রায়াঙ্গেল এরিয়া কত ছিল আমি দেখাই, প্রিভিয়াসলি যাই, দেখো ট্রায়াঙ্গেল এরিয়া ছিল কিন্তু কত? √3 বর্গ একক, তাই না? তাহলে আমরা পরে পেয়েছি এই বিষয়গুলো আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে ফাইনালি ছায়াঘেরা অংশের একটা ক্ষেত্রফল পাওয়া গেল। প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল মোটামুটি কিছু বিষয়। তো আসো আমরা তোমাদেরকে নিয়ে আরো কিছু বিষয় নিয়ে একটু আলোচনা তোমাদেরকে দেখাতে যাচ্ছিলাম। জানি আমাদের এই অবস্থায় আসলে আমাদের ক্লাস কন্টিনিউ করা বা মনোযোগ দিয়ে তোমাদের জন্য নিতান্তই কষ্টকর। এই ধরনের অভিজ্ঞতা আসলে তোমাদেরও নেই, আমাদেরও নেই, এটা সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা। বাট অভিজ্ঞতা বিষয় আমাদের আসলে বিষয়টার সাথে অ্যাডজাস্ট করতে হবে। যত বেশি আমরা দ্রুত অ্যাডজাস্ট করতে পারবো, ততই আমাদের আসলে আমরা সাকসেসের দিকে যেতে পারবো। কিছু সিম্পল ইকুয়েশন দেখো, cos x কে cot x এর মাধ্যমে প্রকাশ করো, cos x কে cot x এর মাধ্যমে প্রকাশ করো, তাই না? তো এখানে দেখো সিম্পল, আমরা cos মিন্স সিম্পল, ফার্স্ট স্টেপ ইকো 1/6 সেকেন্ডস, তাহলে 1/6² x, আর sec² x ইকুয়াল টু 1+10² x।
ঠিক আছে, তোমরা এটা দেখতে আমি স্ক্রিনে রাখছি, তোমরা একটু খেয়াল করো। 10k আবার উই ক্যান রাইট 1 বাই কট স্কয়ার এক্স, তারপর এটা লসাগু করেছি, লসাগু করে এ এটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে। তো এটা হচ্ছে 10x কে তুমি কট এক্স এর মাধ্যমে, কস এক্স কে কট এক্স এর মাধ্যমে প্রকাশ করো। আসো দেখি অ্যানাদার একটা প্রবলেম। sin স্কয়ার আলফা ইনটু 10 আলফা cos স্কয়ার আলফা ইনটু cot আলফা প্লাস 2 sin আলফা ইনটু cos আলফা ইকুয়াল টু 10 আলফা প্লাস cot আলফা, এটা আমাদের কি কি করতে হবে, প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা আসো আমরা দেখি, তো গিভেন যেটা আছে সেটা আমরা আগে প্রথমে তুললাম, sin স্কয়ার আলফা 10 আলফা প্লাস cos স্কয়ার আলফা cot আলফা প্লাস 2 sin আলফা cos আলফা। তাহলে আমরা কি করলাম, ট্যান কে লিখলাম সাইন বাই কস, কট কে লিখলাম কস বাই সাইন, তারপর লসাগু করলাম, ওটাকে ইচ্ছা করলে এ প্লাস বি হোল স্কয়ার বানানো যায়, তাই না? এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সাইন স্কোয়ার হচ্ছে মনে মনে এ, কস স্কোয়ার হচ্ছে মনে মনে বি। তো আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টি, তাই না? ট্রিগোনোমেট্রিক আইডেন্টি কি, ওয়ান। সো এখান থেকে এই পর্যায়ে আনা হলো, আবার ওয়ান এর পরিবর্তে ইউ ক্যান ইনপুট সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তাই আমরা আলাদা যদি করি, সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই সাইন আলফা কস আলফা প্লাস কস স্কোয়ার আলফা ডিভাইডেড বাই সাইন আলফা কস আলফা, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে সাইন বাই কস ইজ 10 এন্ড কস বাই সাইন ইজ and that is the proof, তাই না? প্রুফে চলে আসলাম। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, তোমার মনোযোগ দিয়ে শুনছো। তাহলে আমরা দেখি, লেটস সি অ্যানাদার প্রবলেম। কি দেওয়া আছে, cos alpha plus sec alpha equal to 5 by 2 হলে প্রমাণ করো যে cos to the power n alpha plus sec to the power n alpha equal to 2 to the power n plus 2 to the power minus n। দেখো cos alpha plus sec alpha simple calculation করা হচ্ছে, তো এখানে আমরা লসাগু করলাম, লসাগু করার পর আর আড়ি গুণ করলাম, ক্রস গুণন করলাম, ব্যাক পাশে নিয়ে আসলাম, তারপর মিডল টার্ম করলাম। দেখো মিডল টার্ম করলাম, মিডল টার্ম করার পর নেক্সট পেজে যাচ্ছি, দেখো কি পেলাম, cos আলফা মাইনাস 2 ইনটু 2 cos আলফা মাইনাস 1, হয় এত ইকুয়াল টু 0 অথবা এত ইকুয়াল টু 0। এখানে কি লেখা আছে, cos alpha equal to 2 গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো, আমরা জানি যে sin alpha সর্বোচ্চ মান কি প্লাস 1 আর সর্বনিম্ন মান মাইনাস 1, তাহলে এখানে কত আছে, cos alpha মান কত আছে এখানে 2 দেখতে পাচ্ছ, তো এটা কি গ্রহণযোগ্য হবে, এটা মোটেও গ্রহণযোগ্য হবে, তাহলে এখানে তুমি মন্তব্য হিসাবে লিখে দিবে গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় সেটা ইচ্ছা করে তুমি ব্যাখ্যা দিতে পারো, তুমি সাইডে লিখতে পারো সাইন আলফা সর্বোচ্চ মান প্লাস 1 অথবা কস আলফা সর্বোচ্চ মান প্লাস 1 সর্বনিম্ন মান মাইনাস 1, সেটা তুমি সাইড নোটে লিখে দিতে পারো। তারপর কস আলফা ফাইনালি আমরা কি পেলাম, হাফ, কস যদি হাফ হয় তাহলে ডেফিনেটলি সেক কত হবে, 2 হবে। তাহলে আমাদের প্রুফটা ছিল sec to the power n plus cos to the power n এর প্রুফটা করতে হবে, তাহলে cos এর পরিবর্তে half বসিয়ে দিলা, half to the power n in the next line, half to the power n কে তুমি ইচ্ছে করলে 2 to the power minus n লিখতে পারো, আর 2 to the power n তো 2 to the power n ই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তার মানগুলো যদি পুট ডাউন করি তাহলে এটা সিম্পল প্রুফ হয়ে যায়।
দেখি আসো আমরা আরেকটি প্রমাণের দিকে যাই। কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি ইকুয়াল টু জিরো হলে দেখাও যে সামেশন অফ সাইন এ হোল স্কোয়ার ইকুয়াল টু সামেশন সাইন স্কোয়ার এ। এটি একটি কোশ্চেন, লেটস ট্রাই দেখি। দেখো সামেশন অফ সাইন এর পরিবর্তে কি লিখতে পারতেছে, আমরা জানি যে সামেশন অফ সাইন এর পরিবর্তে আমরা লিখতে পারছি সাইন এ সাইন বি সাইন সি। প্রশ্ন হচ্ছে স্যার এ বি সি কোথা থেকে আসলো? তুমি আমরা ট্রিগোনোমেট্রিক্যাল যত আইডেন্টিটি কাজ করি ডেফিনেটলি কার উপর কাজ করি, ট্রায়াঙ্গেলের উপর, তাই না, ত্রিভুজের উপর। তো ত্রিভুজে কয়টি কোণ থাকে ডেফিনেটলি তোমরা জানো তিনটি কোণ। তাহলে সেক্ষেত্রে একটি ত্রিভুজ যদি তুমি আঁকো তাহলে সেটা এ থাকতেছে বি থাকতেছে সি। তো শুধু সাইন সামেশন সিম্বল দেওয়ার অর্থ হচ্ছে সাইনে বললে সামেশন সিম্বল দেওয়া হলে অটোমেটিক্যালি সামেশন যদি উঠে যায় তাহলে তিনটা কোণে আসবে সাইন এ সাইন বি সাইন সি। তুমি যদি আমাদের সিম্পল অ্যালজেব্রিক্যাল ফর্মুলা বলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি টু সি এ লিখা হলো। এখান থেকে আমরা কি কমন নিলাম, লাস্টের তিনটা আইডেন্টিটি থেকে টু সাইন এ সাইন বি টু সাইন বি সাইন সি টু সাইন সি সাইন, এখান থেকে আমি কমন নিলাম জেনারেলি টু সাইন এ সাইন বি সাইন সি। তাহলে ফাইনালি দেখো ওয়ান বাই সাইন এ প্লাস ওয়ান বাই সাইন বি প্লাস ওয়ান বাই সাইন সি থাকে। তো তুমি দেখো ওয়ান বাই সাইন এ মানে কি কোসেক এ, ওয়ান বাই সাইন বি কোসেক বি, ওয়ান বাই সাইন সি কি কোসেক সি। দেখো এই মানটা কিন্তু জিরো, কোসেক এ গিভেন কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি ইকুয়াল টু জিরো। দেখো ওই ভ্যালুটা যদি প্লেস করা হয় তাহলে দেখো যে কোসেক এ এটার পরিবর্তে কি বসাচ্ছি জিরো, তাহলে টোটাল ভ্যালুটাই হয়ে যাচ্ছে জিরো। তো থাকতেছে কি সামেশন অফ সাইন স্কোয়ার এ থাকতেছে, সো সামেশন অফ সাইন এ হোল স্কোয়ার ইকুয়াল টু সামেশন সাইন স্কোয়ার এ প্রমাণিত হলো। তো দেখো ত্রিকোণমিতিতে আবারও বলছি তোমরা ট্রায়াঙ্গেলটাকে যদি ভালোভাবে অ্যানালাইজ করতে পারো তাহলে তোমাদের অনেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের বিষয়টা হচ্ছে ত্রিভুজে সংক্রান্ত যত ফর্মুলা আছে, ত্রিভুজে সাইন রুল আছে কোসাইন রুল আছে, নর্মাল ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রে সূত্র আছে, আমরা ওগুলোকে একটু অ্যানালাইজ করবো। অ্যানালাইজ করলে তাহলে আমাদের ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটি গুলা প্রুফ করা বা ট্রিগোনোমেট্রিক্যাল রিলেটেড অন্য যত প্রবলেম আছে, যত কমপ্লিকেটেড প্রবলেম আছে আমরা আসলে সলভ করতে পারবো। তো একটা প্রবলেম দেওয়া আছে দেখি আমরা, আসো কি দেওয়া আছে, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস এ স্কোয়ার হলে দেখাও যে sec theta plus tan cube theta into cosec theta equal to 2 minus e square all to the power 3 by 2. এটা সিলেট বোর্ডে এসেছিল, দিস ইজ গিভেন প্রবলেম। তো লেটস সি দ্য সলিউশন। দেখো sec theta equal to কি root over 1 plus tan square theta, আর tan square theta এর পরিবর্তে দেখো 1 minus e square, tan square theta এর পরিবর্তে 1 minus e square, দেখো এটার পরিবর্তে 1 minus e square প্লেস করে দিলাম, তাহলে 2 minus e square আর রুট মানে কত পাওয়ার হাফ, ঘাত হচ্ছে হাফ। এখানে আমরা কিছু সিম্পলিফিকেশন করলাম, sec কে রিপ্লেস করলাম 1 by cos দিয়ে, tan মানে sin cube by cos cube, cosec মানে 1 by, এখানে কিছু সিম্পলিফিকেশন চলে আসলো, 1 by cos এখানে কাটাকাটি যায় sin theta sin square theta থাকে আর নিচে cos cube থাকে, তারপর 1 by cos theta যদি কমন নাও তাহলে
চেহারাটা এমন হবে, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা তো তুমি জানো 1। দেখি নেক্সট লাইনে, তো 1 বাই cos থিটা কে আমরা কি বলতে পারি, 1 বাই cos থিটা বলো sec, আর cos বাই cos হচ্ছে 1, sin বাই cos হচ্ছে 10, আর 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার থিটা, তাহলে ফাইনালি sec কিউব থিটা। তো sec থিটার ভ্যালুটা কত ছিল, sec থিটা হচ্ছে 2 মাইনাস e স্কয়ার হাফ, তাহলে পাওয়ার যদি 3 হয় দ্যাট মিন্স 3 বাই 2। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা আজকে হলো, তো এই বিষয়গুলো তোমরা চেষ্টা চেষ্টা করবে ভালোভাবে বোঝার জন্য। তা আমরা আমরা আজকে ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ক্লাসটা শোনার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবে, কমেন্ট বক্সে লিখলে তো পরে আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিব। তো তোমরা তোমাদের নতুন যারা ভর্তি হয়েছে তোমাদেরকে ভিক্টোরিয়া কলেজে গণিত বিভাগের পক্ষ থেকে আমার পক্ষ থেকে স্বাগতম। তোমরা আসো নতুন আমাদের ভিক্টোরিয়া কলেজে ভবনে, তোমাদেরকে স্বাগতম। তোমরা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের দেশকে উজ্জ্বল করবে তোমাদের চরিত্র দিয়ে, তোমাদের ব্যবহার দিয়ে, তোমাদের যোগ্যতা দিয়ে দেশকে সেবা করবে, ক্লাসগুলো করার চেষ্টা করবে। যে কোনো ধরনের পরামর্শ হলে স্যারদের সাথে যোগাযোগ করার, কলেজের সাথে যোগাযোগ করবে, যে কোনো ধরনের সমস্যা হলে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।